রান্নার লোকজন সাহায্য করতেন এবং পূজা পাঠও করতেন, তখন তার নাম হয় পঞ্চানন ঠাকুর, সেটাই ঠাকুর পরিবারের ছবি। ত্রয়োদশ পুরুষ দ্বারকানাথ ঠাকুর, তিনি একটা হাই লেভেলে নিয়ে গেছেন, নিয়ে গেলেন ঠাকুর পরিবারকে রয়্যাল, তিনি ছিলেন একদম রয়্যাল ফ্যামিলি, উনারা জমিদার ছিলেন, তো নেক্সট রয়্যাল ফ্যামিলি হিসেবে প্রতিষ্ঠা লাভ করে দ্বারকানাথের হাত ধরে। কিন্তু আমরা জানি সবাই ঠাকুর ঠাকুর ঠাকুর, ত্রয়োদশ পুরুষ দ্বারকানাথ। তারপরে তার যে সমস্ত জীবনযাপন আপনারা সবাই জানেন, তার জীবনযাপন থেকে ব্যতিক্রমী চরিত্র দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি ব্যতিক্রমী হয়ে তারপর জন্ম দিলেন রবীন্দ্রনাথ ইত্যাদি ইত্যাদি। 41 বছর বয়সে রবীন্দ্রনাথের স্ত্রী বিয়োগ হয় তার সেই গ্রহ জীবনের থ্রু। তার 5 সন্তান ছিলেন, তার মধ্যে রথীন্দ্রনাথ মারা যান, বেলা এবং রানী, রানী বলে একটি মেয়ে ছিল, অকালে মারা যান। কবি তিনি হচ্ছেন কবি, মৃত্যু দেখেও তিনি গাইছেন, গান লিখেছেন, মেয়ে মারা গেল উনি লিখলেন, আজ যোদ্ধা রাতে সবাই দেখে চলে, ছেলে মারা গেল তিনি সহ্য করলেন, যেটা পৃথিবীর সবচেয়ে কঠোরতম বোঝা যে পিতার কাঁধে পুত্রের লাভ, সেটা বলছেন লিখছেন, আছে মৃত্যু, আছে আছে মৃত্যু, আছে জন্ম, এইসব আছে, আমি এগুলো বলেছি কারণ খুব বেশি জানি। নজরুল, ওনারও জীবন কাহিনী অত্যন্ত করুণ, সেনাবাহিনীতে কাজ করেছিলেন, সেনাবাহিনী থেকে চলে এলেন, এসে কবিতা লিখলেন, বিদ্রোহী কবি হলেন রবীন্দ্রনাথ নজরুল। আমি যেটুকু ওদের বিষয়ে পড়ে বুঝেছি যে রবীন্দ্রনাথ ছিলেন দার্শনিক কবি, মানে উনি মেঘ থেকে বৃষ্টির গান রচনা করতেন, আর নজরুল ছিলেন বিদ্রোহী কবি, তিনি হিস্টোরিক্যাল ইতিহাস থেকে গান রচনা করতেন, আমি যেটুকু বুঝেছি, আমার ভুলও হতে পারে। নজরুল তার 4 সন্তান ছিল, দেখুন তাদের পরিণতি কি হয়, ছেলে মারা গেল বুলবুল, গান গাইলেন বুলবুল নীরব নার্গিস বনে, তাহলে এদের জীবনের কি দুরূহ যন্ত্রণা, সেসব সহ্য করে তারা আজকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত লাভ করতেন। রবীন্দ্রনাথ দুটো দেশ, ভারত বাংলাদেশ, জাতীয় সঙ্গীত তাঁরই রচনা করা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের, আমাদের ভারতবর্ষের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ। যাই হোক, আমি অধিক সময় নষ্ট করব না, কেননা এইসব বিষয়ে সত্যি আমি বেশি কিছু জানি না, আমি আমার অল্প স্বল্প এইসব করে করে যাটুকু জানি সেটাই বললাম। আর শেষে বলি যে আমাদের এই 75 বছর উদযাপনের যে মূল উদ্দেশ্য, যে আমাদের এই বিদ্যালয়কে যতীন্দ্রমণিবাবু বলে গেলেন যে মেদিনীপুর কেন পশ্চিমবাংলার মধ্যে একটা ভালো জায়গাতে আমাদের এই বিদ্যালয় পৌঁছেছে, বাকি 100 বছর পর্যন্ত যে সময় আছেন, যে সমস্ত মাস্টার মশাইরা থাকবেন, আমি আশা করব আগামী 100 বছর উদযাপনের সময় এই বিদ্যালয় তার পূর্ণতা প্রাপ্ত হবে, এই আশা রেখে আজকের যারা উপস্থিত হয়েছেন সবাই ফেলুয়া নেলুয়া মারাকালিহুড়িয়া এই চত্বরের মানুষজন এবং সমস্ত এই স্কুলের প্রাক্তন কৃতি ছাত্র বা ছাত্র ছাত্রী যারা আছেন সবাইকে আমি অনুরোধ করব আপনাদের সহযোগিতায় ধন্য হোক এবং আরও বড় হয়ে উঠুক আমাদের এই বাণী মন্দির প্রতিষ্ঠান এবং এই 75 বছর উদযাপন কমিটির পক্ষ থেকে আমি আশা রাখব যে আমরা এই প্রতিষ্ঠানকে আরও বৃহত্তর জায়গায় পৌঁছে দিতে পারব। আমি সবাইকে আবার একবার নমস্কার প্রণাম ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, নমস্কার। ধন্যবাদ জ্ঞাপন করি আজকের অনুষ্ঠানের, জানি সেটাই বললাম। আর শেষে বলি যে আমাদের এই 75 বছর উদযাপনের যে মূল উদ্দেশ্য, যে আমাদের এই বিদ্যালয়কে যতীন্দ্রমণিবাবু বলে গেলেন যে মেদিনীপুর কেন পশ্চিমবাংলার মধ্যে একটা ভালো জায়গাতে আমাদের এই বিদ্যালয় পৌঁছেছে, বাকি 100 বছর পর্যন্ত যে সময় আছেন, যে সমস্ত মাস্টার মশাইরা থাকবেন, আমি আশা করব আগামী 100 বছর উদযাপনের সময় এই বিদ্যালয় তার পূর্ণতা প্রাপ্ত হবে, এই আশা রেখে আজকের যারা উপস্থিত হয়েছেন সবাই সরস্বতীর আশীর্বাদ ধন্য, আমরা তাদের কাছেও আশা রাখব সরস্বতীর সঙ্গে লক্ষ্মীর সংমিশ্রণে আমাদের এই 75তম যুগের সার্থক হোক এবং আমাদের অগ্রগতি অব্যাহত থাকুক। সবাইকে নমস্কার, ধন্যবাদ। আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি।
উৎসব কমিটির সভাপতি, আমার বিশিষ্ট বন্ধু এবং